চ্যানেল সম্পাস ব্লগ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, আর আজকে আমি এখন আমার শ্বশুরবাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল ব্লগটা না, এখন ঠিক সকালও মানে অনেকটাই বেলা হয়েছে, 9:30 মতো বাজছে, আর ঘুম থেকে তো উঠেছি একদম 5টায়, তো এখানে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর আমার হাজব্যান্ড ও অফিসে চলে গেছে, ও টিফিন হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো এখন আজকে আমাদের একটা স্পেশাল ডে আছে, আজকে হচ্ছে আমার ছোট কাকু মানে ছোট কাকা শ্বশুরের ছেলের জন্মদিন, ভাইয়ের জন্মদিন আজকে। তো আমরা সবাই মিলে মানে আমাদের তিন বাড়ি একসঙ্গে রান্না বান্না হবে, সবাই মিলে একটু আনন্দ মজা করব। তো সেই ব্লগটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কতটা কি করতে পারি দেখি, আমি এখানে ফার্স্ট টাইম এরকমভাবে মানে ব্লগ করছি, এখানে তো খুব একটা ব্লগ আমি করি না, ওই জাস্ট টুকটাক একটু কথা বলি দিয়ে বাইরে করি। তো এখানে পুরোপুরি এই প্রথম ব্লগ করছি, তো দেখা যাক কেমন করতে পারি আর কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন সবাই কী করছে এখন দেখি, চলুন। এই যো চিকু এখানে ঘোরাঘুরি করছে, এই ঘরে চো ঘরে চো ঘরে চো ঘরে চো ঘরে চো ঘরে চো। এখনো পর্যন্ত কৃষ্ণা শুয়ে ঘুম দিচ্ছে, আর এই যে চিকু ওর কাছে থাকবে, এখন একে এটে দিয়ে চলে যাই। এই যে দেখুন আমাদের বাড়ির পেছনে কত সুজনি শাক হয়েছে, এই যে ঠাকুমা সব ঠাকুমারা সব মানে শাক তুলতে নেমেছেন, অনেক শাক হয়েছে, অনেক অনেক। এই যে মা এখন পূজা করছেন, এই যে যার জন্মদিন, অন্ধকার দেখা যাচ্ছে না, মুখটা দেখ ঘোরাও, হাই করো। এই যে এখানে মা কাকিমা সব শাক বাচ্ছেন, আর এগুলো কি, এগুলো কি, কি খবর, তাহলে হচ্ছে জন্মদিনটা? তো স্নান টান করে আমি রেডি হয়েছি, আর ও তো বেরিয়ে গেছিল অফিস, কিন্তু তারকেশ্বরে জানো শ্রাবণ মাসের জন্য কতটা কি ভিড় হয়, এখন তো 3টে ট্রেনে উঠতে পারেনি, তারপরে আবার ফেরত এসেছে। এই যে দেখো মানে উল্টে শুয়ে আছে, এই যে কৃষ্ণা এখানেতে স্নান টান করে এসেছে, আর এখন আমরা যাচ্ছি চাপাডাঙ্গা, ভাইয়ের জন্য কিছু নিয়ে আসবো, দেখি কি আনি। মা বললো, মা আছে যেহেতু, মা বললো যে ভাইয়ের জন্য একটা জামা নিয়ে আসতে, আর আমরা কেক টেক নিয়ে আসবো। তো চলো কী কী নিয়ে আসি দেখাচ্ছি তোমাদেরকে, চলো যাই। এই যে এখানে রান্নাবান্না চলছে, মা রান্না করছেন, কাকিমা কাটাকুটি চলছে। এই যো কলা পাতা কেটে আসছি, এই যো ওর হাতে দুটো কলা পাতা, আমার হাতে একটা কলা পাতা, অনেক কষ্টে 3টে গোটা গোটা কলা পাতা পেয়েছি, কেটে বাড়ি ফিরছি। আমাদের বার্থডে বয় এখানে কি হচ্ছে বৌদি, এই আদা রসুন পেস্ট হচ্ছে, আদা রসুন পেস্ট। বৌদি একটু মুখটা দেখাও, এই যো চাপাডাঙ্গায় বেরিয়ে এখানে মিক্সিতে আদা রসুন বাটছি। এই যে আমাদের জামা কেনা কমপ্লিট, বাপির দোকানে এসেছি, আর এই হচ্ছে চাপাডাঙ্গা বোম্বাতলা, এখানে হচ্ছে বাজার, ওই পাশটা হচ্ছে মাছ বাজার, এখানটা হচ্ছে রেশন বাজার, আর বাইরের দিকটা সবজি বাজার আছে। দেখো আমরা এখানে এসেছি, এত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কখন থেকে আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামছে না, এখন একটু কমেছে, তো ভাবছি এবার বেরিয়েই যাই, ভিজে গেলেও কিছু করার নেই।
এই যে কেক কিনতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের কলেজের গেট, আমাদের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে, তো কলেজ থেকে বেশি দূর নয় আমাদের বাড়ি, 2 মিনিটের ব্যাপার। তো বাড়ি চলে এসেছি, বৃষ্টিতে ভিজে গেছিলাম, এই যে সব চেঞ্জ করে নিয়েছি, আর এই যে ভাই সব কিছু রয়েছে এখানে, তো চলো যাই। এই যে ভাইয়ের জামা, দেখি কেমন লাগছে, খুশি? আবার হাতে ডেয়ারি মিল্ক পেয়েছে, কৃষ্ণা দিদি দিয়েছে। এই যে এখানে বেলুন ফোলানো চলছে, ডেকোরেশন চলছে। রিকু দাঁড়া দেখি কি লাগছে রিকুকে, হাইস্ট মানে এই একটা কানে আর একটা কানে দিতে হবে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিকু, হ্যাপি বার্থডে টু ইউ। কাকে দেবে? দাঁতটা বন্ধ, দাঁতটা বন্ধ করে সবাই দেখতে পাচ্ছে। এখন